এক দুইবার নয়, পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছে অস্ট্রেলিয়া। শুরুটা হয়েছিল বেশ আগেই, তারপরেও বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু সে অনেক সুযোগই হাতছাড়া করেছিল অজিরা। আর শেষবারের বিশ্বকাপের কথা বললে সেখানেও অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল ফাইনালে ওঠার, কিন্তু সেমির কাটা টপকাতে পারেনি অস্ট্রেলিয়ার দল। বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনাল আজ, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা দক্ষিণ আফ্রিকা। দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে ম্যাচটি। দুর্ভাগ্য অবশ্য দক্ষিণ আফ্রিকার, দারুণ এক দল নিয়ে প্রতিবারই বিশ্বকাপে হাজির হয় এই দলটি। সম্ভাবনা থাকে বিশ্বকাপ জয়ের, কিন্তু কাঙ্ক্ষিত সেই শিরোপা আর ছুঁয়ে দেখা হয় না। সাফল্যের বিচারে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে, কেননা অস্ট্রেলিয়ার তিন জয়ের দুটো এসেছে নক আউট পর্বে। বিশ্বকাপ সহ ওয়ানডে ক্রিকেটে দল দুটি 105 বার মুখোমুখি হয়েছে। এ লড়াইয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকা একটু এগিয়ে, তারা 55 ম্যাচে জয় পেয়েছে, অজিদের জয়ের সংখ্যা 50। সম্প্রতি সময় তো দক্ষিণ আফ্রিকার সামনে পাত্তাই পাচ্ছে না অস্ট্রেলিয়া। এদিকে আজ বিশ্বকাপ ক্রিকেট ও বিশ্বকাপ ফুটবল বাছাই উভয় পর্বে খেলবে অস্ট্রেলিয়া দল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ সময় বিকাল 3টায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরু হবে অজিদের বিশ্বকাপ বাছাইয়ের মিশন। একই দিন আধ ঘন্টার ব্যবধানে দুই খেলায় মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনা বেশি হলেও নিজ দেশের ফুটবল ম্যাচ থাকায় তাই দৃষ্টি থাকবে সুদূর মেলবোর্নে। মালদ্বীপকে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে হারিয়ে বিশ্বকাপ রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্প্যানিশ কোচের অধীনে বাংলাদেশ ভালো ফুটবল খেলায় খানিকটা আশায় বুক বেঁধেছে ফুটবল প্রেমীরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2018 সালে বাছাইয়ের 2 ম্যাচে বাংলাদেশ 9 গোল হজম করেছিল। অস্ট্রেলিয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল। বিশ্ব র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 27, সবকিছু বাংলাদেশের প্রতিকূলে থাকলেও সাম্প্রতিক আশা জাগা নিয়ে পারফরমেন্সই সহায় শুধু। শামস মাসরাকা, BBS বাংলা।